আসসালামু আলাইকুম, আমি রাসেল মোশারফ, কোয়েনো গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পর্ব শুরু করছি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে থাকেন যে একই ডিজাইন বারবার দেওয়ার প্রয়োজন কি। আসলে বিষয় হলো, প্রত্যেকটি বিষয়ের উপরে আমি চেষ্টা করি কমপক্ষে তিনটি ডিজাইন দেওয়ার জন্য। তার কারণ হলো, প্রত্যেকটি ডিজাইনের মাঝে কিছু না কিছু আপনি নতুনত্ব পাবেন এবং একটির সঙ্গে আরেকটির কোনো মানে মিলবে না, মানে একটু ব্যতিক্রম থাকবেই। তো আসলে বিষয় হলো, এই জন্যই কিন্তু আমি দুটি তিনটি ডিজাইন আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকের যে টিউটোরিয়ালটি দেবো, পুরোটাই ব্যতিক্রম, এটা আমি নেটের সাহায্য নিব, তারপরে আমি এটাকে একটু অন্যরকমভাবে করব, এটাও দলীয় হবে। তো আসলে এখানে লেখা খুবই কম থাকবে। তো আসলে বিষয় হলো, কম লেখা দিয়ে খুব সুন্দর করে কীভাবে আপনি ফুটিয়ে তুলবেন এই বিষয়টি দেখানোর জন্য কিন্তু আজকে আমার এই টিউটোরিয়াল। তো চলুন আমাদের মূল কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনি, আমি আসলে ইউসি ব্রাউজারই বেশি ব্যবহার করি, আপনি ইউসি ব্রাউজারে চলে যাবেন, গিয়ে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন। আর গুগল আসাতে কিন্তু আমাদের যারা ডিজাইন করি আমরা, তাদের জন্য প্রত্যেকের জন্যই এত উপকার এসেছে, তারপরও আমরা এটার সিস্টেমটা বুঝি না আসলে কীভাবে কাজ করতে হয়। ঈদ ব্যাকগ্রাউন্ড লিখবেন এখানে, তো জাস্ট আপনি এখানে ঈদ ব্যাকগ্রাউন্ড লেখার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো এখানে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলি বিষয় রয়েছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা দিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমি আসলে, আমার কাছে যেটা পছন্দ হয় আমি সেটাই দিব। তো একটু আপনি খুঁজে নেবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, আমি দেখি এই ব্যাকগ্রাউন্ডটি কীরকম দেখা যায়। ইয়েস, এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আমি মূলত ডিজাইনটি করব। তো এটাকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলেও আপনার এটার যে, এটার যে সাইট রয়েছে সেই সাইটে চলে যাবে। এটা হচ্ছে যে প্রিপিকের, আমি আগেও আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছিলাম প্রিপিক থেকে। তো আবার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন তাদের যে মূল যে মানে ব্যাকডোর রয়েছে, মানে তাদের যে মূল যে সাইট রয়েছে সেই সাইডে চলে যাবে। ওখান থেকে নামালে আপনার ছবিটি আরও অনেক রেজুলেশন ফুল হবে এবং খুব চমৎকার হবে। তো আপনি এইভাবেই দিয়ে দেবেন এরকম সাইট দেখে। এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো আপনার সুবিধার জন্য। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এখানে ফ্রি ডাউনলোড দেবেন, ঠিক আছে। ফ্রি ডাউনলোড দেওয়ার পর আপনি কোথায় রাখবেন, এই যে ডেস্কটপ, ওকে, তো ডেস্কটপে চলে গেছে, ওকে। এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব ফটোশপে। আমরা প্রথমে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তারপরে আমরা ইলাস্ট্রেটরে গিয়ে কাজ করব। তো এখন কন্ট্রোল এন দিবেন, কন্ট্রোল এন দেওয়ার পর এখন সেম আগের মতোই, এটা এত তো বলার কিছু নেই, আপনারা তো অনেকবার আমি বলেছি, যত ভিডিও দিই প্রত্যেক ভিডিওতে বলি। তো এখানে সাইজ নির্ধারণ করবেন 17x22, আর রেজুলেশন যদি আপনি 300 দেন তাহলে কাজের রেজুলেশন অনেক সুন্দর হবে, আসলে ফাইল অনেক ভারী হয়ে যাবে। তো অনেক সময় ফাইল ভারী হওয়ার সুবিধার্থে আমরা কিন্তু সাইজ এখানে ছোটো দিতে পারি। টেকনিকটা হলো, আপনি যদি এখানে 150 দেন তাহলে কিন্তু ইটস ওকে। তো এখানে যেহেতু, আর এই ডিজাইনটি মূলত আপনার ধরেন আমি ফেসবুকে শেয়ার করলে ফেসবুকে যাবে, তো ফেসবুকে ঈদ মোবারক জানাবে, এই জন্যই কিন্তু আমি এটাকে RGB মোড দিয়ে আমি করলাম, ওকে। তো এই ছবিটি আমরা কোথায় রেখেছি, আমরা এই এটা ডেস্কটপে আপনার এসেছে, তো এটাকে আপনার আনগ্রুপ করতে হবে, আনচেক করতে হবে। এটাকে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এই হচ্ছে আপনার ফাইল, এটা ভিউয়ার্স করেন, ভিউ করেন। তো যেহেতু আমি ইপিএসের আমার প্রয়োজন নাই, যেহেতু আমি ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব, তাহলে আমরা এটা থেকে নিলাম, যেহেতু আমরা ফটোশপ থেকে ফাইল করে নিব, সেক্ষেত্রে এটা থেকে নিলে চলবে, ওকে। এটা থেকে নিলেও কিন্তু ফাইল কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এটাকে কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে, ওকে। পেস্ট করার পর এটাকে বড় করে দিবেন, ঠিক আছে, একটু বড় করে দিবেন। আর এই যে নিচে যে অংশ রয়েছে সে অংশে এই ডিজাইনটি আসলে খুব অল্প সময়ই শেষ হয়ে যাবে, ইরেজার দিয়ে খুব সুন্দর করে এটাকে আপনার যে ঈদ মোবারক যে লেখা রয়েছে, কারণ আমরা ঈদ মোবারক আমরা এখানে সেট আপ করবো, ঠিক আছে। যে কাজটি করবেন আপনি, এটাকে কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন একটি লেয়ার নেবেন, লেয়ার নিয়ে অল্টার ডিলিট দিলেন,
অল্টার ডেল দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই যে লেয়ারটি কিন্তু চলে এসেছে। ওকে দেন আমি এরকমই দিয়ে আমার যে উপরে অংশটা আছে এটাকে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করতে গেলে এই অংশটা সাদা লাগবে, ঠিক আছে। আমরা এখান থেকে কালার চয়েস করে সাদা আর এই কালারের সঙ্গে মিল রেখে আমরা গ্রেডিয়েন্ট করে দেবো। গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি লেয়ারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এরকম দিয়ে দেবেন। ওকে বেশি হয়ে গেছে, একদম হালকা থাকবে দিকে নিচের দিকে। ওকে তো এটাকে আরও নিচের দিকে নামিয়ে দেন। এবং এখানে আমাদের যে দলীয় যে ছবিটি রয়েছে সেই ছবিটি আমরা এখানে দিব। তো ওই ছবিটি আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে হলো দলীয় ছবি। তো টান দিয়ে একটা ফটোশপে নিয়ে ছেড়ে দিবেন সেম আগের মতোই। তো এই হলো ছবিটি, এই ছবিটি আমি মূলত এখানে দিব যেহেতু এটা ঈদের শত এটা নিচে চলে গেছে। কন্ট্রোল শিফট ধরে তারপর এখান থেকে আপনার উপরে চলে আসবে, ছবিটি এখানে ক্লিক করব, এখানে রাখবো। ওকে এখন আমরা চলে যাবো আবার আমাদের ডেস্কটপে। ডেস্কটপের থেকে দেখুন এই ছবিটি দিয়ে আমি মূলত কাজ করব। এই ছবিটি টান দিয়ে ছেড়ে দেবেন এই ছবিটি দিয়ে। তো এই ছবিটি চোখটি একটু কেমন জানি হয়ে গেছে, তো চোখটাকে একটু ডিপ করে দেন তাহলে আরও ভালো লাগবে, ঠিক আছে। একটু হালকা করে বাড়ি দিয়ে দেন। ওকে এখন এই ছবিটা টান দিয়ে আবার, তো এখন এই ছবিটাকে আপনার আরও বড় করতে হবে। আর এই দিক দিয়ে তার যে নাম অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলো একটু দিয়ে দিবেন। তো কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে একটু বড় করে দেন। ওকে এই পজিশানে রইল। তো দেওয়ার পর এখন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি শেষের পথে, তো এটাকে সেভ করবেন। কন্ট্রোল শিফট এস দিবেন, এস দিয়ে আমি এটাকে ডেস্কটপে রাখলাম। ওকে এখন সরাসরি আপনি চলে যাবেন আপনার যে ইলাস্ট্রেটর রয়েছে সেই ইলাস্ট্রেটর আপনি ওপেন করবেন। ইলাস্ট্রেটর ওপেন করবেন, একটু সময় লাগবে, সাথেই থাকুন। তো ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। ইলাস্ট্রেটর আসার পর আপনি আগের মতোই ক্রিয়েট নিউ দিবেন। ক্রিয়েট নিউ দিয়ে আপনি এখান থেকে কোনো কিছু না দেখালেও সমস্যা নেই, ক্রিয়েট দিয়ে দিবেন। ওকে ওকে নতুন একটি ডকুমেন্ট আসলো। এই ডকুমেন্টে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ছবিটি কাজ করেছেন সেই ছবিটিকে এখানে প্লেস করতে হবে। তো তার আগে আমি কন্ট্রোল শিফট ধরে এস দিয়ে কালো যে অংশটি রয়েছে কালো অংশটিকে আমি আউট করে দিলাম। তো ফাইল মেনুতে যাবেন, প্লেস দিবেন সেম আগের মতোই। প্লেস দিয়ে আপনি ছবিটি কোথায় রেখেছেন সেই ছবিটি, এই এই ব্যাকগ্রাউন্ডটা আমি এতক্ষণ তৈরি করেছি, ঠিক আছে, এটাকে প্লেস দিবেন। শো দেখিয়ে নেবেন, শো দেখিয়ে আপনাকে প্লেস দিয়ে দেবেন। ওকে এই হলো তার যে ছবিটি, দেখুন অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড হয়েছে। তো আসলে নেট থাকাতে কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। তো এখন আপনি যে কাজটি করবেন, আপনি প্রথমে কন্ট্রোল আর দিয়ে যে রুলারটি নিয়ে আসবেন, রুলারটি এনে এটাকে ইঞ্চি দেখিয়ে দেবেন। ইঞ্চি দেখানোর পর এটাকে সেন্টার পয়েন্টটি আপনি ঠিক করে দেবেন। সেন্টার পয়েন্টটি করার পর এখন আমি লেখা শুরু করি। প্রথমে এখানে একটি সলিড টান দিই, একদম ওটা প্লাস করে দেবো সলিডটা। সলিডটা প্লাস করে দিয়ে ওকে, এই সলিডটা কিন্তু এখানেও কিন্তু যে কালারগুলি দিব, এই কালারগুলি যাতে এমনভাবে দিব যাতে মনে হবে যে এটার সঙ্গে একদম মিক্সড, ঠিক আছে। এই কালারের সঙ্গে মিল রেখে কিন্তু আমি কালারগুলি ব্যবহার করব। তো আপনি চাইলে এরকম এটা আসলে সিসিতে করতে পারবেন, এরকম ইলাস্ট্রেটর টেনে আবার পারবেন না এরকম। তো এই কালার দিয়ে আমি এটাকে আরও একটু ডিপ করে দেব। ওকে দিয়ে এখন এখানে আমি এই যে বিসমিল্লাহ সরি আল্লাহ সর্বস্ব, এখানে আমি আল্লাহ সর্বস্বত্ব লিখব। আপনি আবার টাইপ টুলে চলে যাবেন, টাইপ টুলে গিয়ে এখান থেকে সুতুনি এমজে দেখিয়ে দিবেন। আপনি চাইলে আগে টাইপ করে নিতে পারেন তারপর ডিজাইন করতে পারেন, আর আপনি যদি চান যে না আমি একসঙ্গে করে নিব তাও করতে পারেন। তো আমি একসঙ্গে করে নিচ্ছি এটা। তো আসলে কাজ এক একটি কাজ আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন, আপনি যখন পারবেন তখন আপনি যে কোনোভাবেই একটি কাজকে আপনি সমাধান করতে পারবেন। এদিকে ধরেন একটু লাইট ডিপ কালার আপনি ব্যবহার করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কালারই দিলেন, দিয়ে এটাকে একটু রোটেট করে দেন। ওকে ছোট করে এটা এখানে একদম সেন্টার পয়েন্টে আপনি এরকম সেট আপ করে দেবেন। তো জয় বাংলা হলো, এই দিক দিয়ে আপনি এখানে জয় বঙ্গবন্ধু লিখে দেবেন। তো আমি আগে বলেছিলাম যে এই অংশে আমি ঈদ মোবারক দিব, প্রথমে আমি ঈদ মোবারক দিয়ে দেবো, কারণ সব ডিজাইন
একভাবে করতে হবে না, আপনার বিভিন্নভাবে আপনি ডিজাইন করতে পারবেন, আপনি যেভাবে ফোটাতে পারবেন আপনাকে কিন্তু কাজটি সেভাবে করতে হবে। তো আপনি আগে স্ট্রোক দিয়ে দেন, স্ট্রোক দিয়ে আগে আপনার যেটা সেন্টার পয়েন্ট রয়েছে সেই একটু বড় করে দেব, একটু এই জন্য আমি একটু বড় করলাম এটাকে। এদিকে স্ট্রোক দিতে হবে, স্ট্রোকটা আমি আসলে এই কালারই দিলাম, আর নিচেটাও আমি ব্লু কালারই দিব, এরকম ব্লু দিব, কিন্তু ব্লু থাকলে একটু কালো মেশানো থাকবে। আর যে স্ট্রোক দেবো স্ট্রোকটা কিন্তু একদম ছায়া থাকবে। আর এটা এই স্ট্রোকটাকে আমি এমনভাবে দেবো, এখান থেকে দেখুন যে যে ব্রাশ টুল রয়েছে সেখানে এই যে ধরুন সেরা পারার মতো আপনার অংশ আছে, তো এটাকে আরও বড় করতে হবে। এখানে কিন্তু এই যে লাল নীল কালার দিলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? তো তারপরে আমরা দিয়ে দেখি, যদি ভালো লাগে দিলাম, স্ট্রোকে চলে গেলাম, একটু বাড়িয়ে দেন, ওকে। কিন্তু এটা আসলে এই কালারটা বেমানান হচ্ছে, আমি অরেঞ্জ দিয়ে দেখতে পারেন, অরেঞ্জও ভালো লাগে না, তো আমি এই কালারেই রাখলাম, ঠিক আছে? এখানে কিন্তু আমি ঈদ মোবারক লিখবো, কপি করে নিয়ে আসলাম। আমি এই লেখাটি আসলে আমি এখানে দিব, তো এটা একদম খুব সুন্দরভাবে এটাকে গ্রুপ করে নেন, আগেই আরও ছোটো করে দেন, ওকে। দিয়ে আর একটু মানে এমন সিস্টেমে দিবেন যাতে মনে হয় যে অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে? এভাবে দিয়ে আপনি সাদা করে দিবেন, সাদা দেওয়ার পর দেখুন ঈদ মোবারক কিন্তু অনেক সুন্দরভাবে সেট আপ হয়েছে। এখন যে কাজটি করব সেটি হলো খুব শর্ট লেখা দিয়ে আমি আসলে এই কাজটিকে শেষ করে দিব, ওকে। এরকম দিয়ে আপনি এই লেখাটিকে একটু বড় করে দিবেন, অবশ্যই সুন্দর করে একটু বড় করে দিবেন, ঠিক আছে? এই লেখাটি আমার মনে হয় এই কালার দিলে এটা বেটার হবে, বা কালো দিতে পারেন, কালো দিলে আসলে একটু মন সুখ সুখ মনে হয়। তবে কালো ছাড়া কিন্তু কোনো কাজেই আপনি ফোটাতে পারবেন না, এই জন্য কালোকে ফেলে দিতে পারবেন না। কালারিং কাজ করতে গেলে আপনার ফোর কালার কাজ হলে সবচেয়ে সুন্দর হয়, কাজকে আপনি গোছানো যায় খুব সুন্দরভাবে। তো এটির সঙ্গে কিন্তু এটি যায় না, ঠিক আছে? এখানে আপনি কালোই দিয়ে দেন, ওকে। আর এই লেখাটাকে আর একটু নিচের দিকে দিয়ে দেন, তো খুবই সুন্দর হয়েছে। আর এই দিকটা দিয়ে ছোট্ট করে আমি লিখে দিব, সবাইকে পবিত্র পবিত্র ঈদুল ফিতরের ফিতরের, আর নিচে লিখব শুভেচ্ছা। এখানে আমি আর্ট ফ্রন্ট যেটা সেটা আমি একটি ফ্রন্টই ব্যবহার করবো, এখানে আর অন্য কোনো কিছু ব্যবহার করবো না। আর এই লেখাটিকে আসলে আর আপনি চাইলে আর একটু সুন্দর করে আপনি সাজাতে পারেন, সেটা হলো এটা যদি একটু উপরে দিয়ে দেন ঈদুল ফিতরের আনন্দ দ্বারা, ঠিক আছে? লাইন আর একটা বাড়িয়ে দেন, আনন্দ ঈদুল ফিতরের আনন্দ দ্বারা চড়িয়ে পড়ুক, চড়িয়ে আনন্দ দ্বারা সবার মাঝে চড়িয়ে পড়ুক, হ্যাঁ চড়িয়ে পড়ুক, আগামী দিন হোক সুন্দর, না এটা এভাবেই দিতে হবে, আগে যেভাবে রেখেছিলাম সেভাবেই সুন্দর হয়, এভাবেই সুন্দর হয়, আগামী দিন হোক, এইখানে লাইন আপনি বাঁধতে পারেন, ওকে। আর আনন্দ ধারা এই কথাটাও আমার মনে হয় এই দিক দিয়ে গেলেই সুন্দর হবে, ঠিক আছে? তো এখন এখানে যে লেখাগুলি রয়েছে এখানে একটু এটাকে একটু বড় করে দিতে পারেন, এতে সুন্দর ও আনন্দময় এটাকে একটু বড় করে দিতে পারেন। এটা ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে গিয়ে আপনি একটু বড় ছোট, হ্যাঁ একটু কালার মানে সিস্টেম করে আপনি পরিবর্তন একটু করে দেখবেন যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেটাই দেবেন, ওকে। তো এরকম দিয়ে আপনি এটাকে ওকে, তো আমার মনে হয় যে এটা দিলে সবচেয়ে বেস্ট হবে। আর এই দিকটা দিয়ে আমি যে কাজটি করব, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, এরকম আমি একটি কথা দিয়ে দিব, ঠিক আছে? সবাইকে ঈদুল ফিতরের এই শুভেচ্ছা যে টাইপটি রয়েছে সেটি আমি এখানে গুমতি টাইপ আছে, সেই গুমতি টাইপটি আমি দিব। জি ও লেখলেই দেখবেন যে অনেকগুলি ফ্রন্ট চলে এসেছে, এই ফ্রন্টটি আমি এখানে ব্যবহার করব, ঠিক আছে? তো ওই ফ্রন্টটি আমি ব্লু কালার দিব, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সেটা এরকম কালার দিতে পারেন, ওকে। দিয়ে এখন যে কাজটি করবেন সেটি হলো এই যে নিচে যে অংশগুলি রয়েছে, তো আসলে এইটা খুব একটা আমার কাছে ভালো দেখাচ্ছে না, তো এখানে একটু উপরে ওঠানো যাবে না, সেক্ষেত্রে কী করা, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এটা একটি বক্সেও দিতে পারেন আপনি, এটাকে ফেলে দিয়ে আপনি যদি একটি বক্সে সেট আপ করে দেন, না দরকার নেই বক্সে, দরকার নেই যেভাবে আছে সেভাবে, তো কালারটিকে আপনি একটু চেঞ্জ করে দিতে হবে, ওকে। তো আরেকটি বিষয় হলো এটাকে যদি আপনি একটু বড় করে দেন, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ বা টান দিয়েও আপনি করতে পারেন, ওকে।
এই দিকটা দিয়ে আমি একটু টেনে দিলাম, একটু এরকম দিয়ে দিলাম। ফাইন, এই কালারটাকে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিই, এটা ব্লু কালারই রইল। তো এটাকে একটু চিকন দিতে হবে। ওকে, একটু নিচে নামিয়ে দেন। এখন কিন্তু ভালো লাগবে, আমার মনে হচ্ছে যে এখন অনেক সুন্দর দেখাবে। একটা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারতেন, তো গ্রেডিয়েন্ট কালার প্রয়োজনে আমরা এই ধরনের কালার দিয়ে দিব যাতে এটার সঙ্গে মিক্সড হয়। ওকে, দিয়ে এটাকে নিচে এনে আবার এটাকে নিচে দিব, নিচে দিয়ে এটাকে ঘুরিয়ে দেব, ঠিক আছে? ওকে, যে দেখবেন এখন কিন্তু আরও অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে আর একটু ছোটো দিতে পারেন। ওকে, এটা যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কেমন দেখা যায়। আপনি এভাবে বিভিন্ন সিস্টেম করে আপনি দেখবেন যে কোনটা দিলে আসলে ভালো দেখা যায়, যেটা দিলে ভালো দেখা যায় আপনি সেটাই দিবেন। আবার গ্রেডিয়েন্টও করতে পারেন, আমি গ্রেডিয়েন্টই দিয়ে দিই। ওকে, এই পজিশনে যদি থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এটাকে আপনি গ্রেডিয়েন্ট করে ফেলেন তাহলে আরও ভালো লাগবে। এই দিকটা দিয়ে ডিপ কালার দিয়ে দেন, এই দিকটা দিয়ে খুব কড়া দিয়ে দেন, আর এই দিকটা দিয়ে হালকা থাক। এই যে দেখুন এখন কিন্তু ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। ওকে, আর যখন টাইপ করবেন তখন বানানগুলি খুব সুন্দরভাবে আপনি বুঝে বুঝে লিখবেন। এখন আপনি যদি চান যে আপনি নিচে একটি সলিড দিবেন, সলিড দিতেও পারেন, না দিলেও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? তো আমার মনে হয় একটি সলিড যদি দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হবে। তো এখান থেকে একটি সলিড টান দিয়ে আপনি এটা ফটোশপ থেকে করলে সবচেয়ে বেস্ট হতো, কারণ এখানে কিন্তু খুব একটা মানে তার পাঞ্জাবির উপরে উঠে যাবে, এই জন্য এটা এখানে দেওয়া যাবে না। আমি ফটোশপ থেকে আমরা এটা তৈরি করে নিয়ে আসবো। প্লেস দিবেন, প্লেস দেওয়ার পর আপনি কোথায় রেখেছেন ডেস্কটপে এটা সিলেক্ট করে নিতে হবে। আগে সিলেক্ট করে আপনি প্লেস দিবেন, প্লেস দিয়ে আপনি যে ডেস্কটপ থেকে এটা দেখিয়ে আপনি এখানে প্লেস করে দেবেন। ওকে, এটা রিপ্লেস হয়েছে। তো এখন দেখুন সব লেখা কালো, এখন কিন্তু আপনি যে কোনো কালার আপনি দেন আপনার লেখা কিন্তু আপনি ফোটাতে পারবেন। তো আমি এখানে সবগুলি সাদা করে দিলাম, সাদা করে ওনার যে শুধু নামটা রয়েছে সেই নামটাকে আমি ইয়েলো করে দিলাম। আর এই তার যে মানে পদবিটা রয়েছে সেই পদবিটা আপনি একটু বড় দিয়ে দিতে পারেন, 150। তো এই হলো বিষয়। তো আপনারা এরকম দেখে দেখে বুঝে বুঝে খুব সুন্দরভাবে আপনারা কাজ করে নেবেন। তো এই হলো বিষয়। তারপরে যে গাটার লাইনটি আছে সেটাকে আনলক দেখিয়ে আপনারা এরকম সিলেক্ট করে ডিলিট করে দেবেন। তারপর দেখুন এখানে কিন্তু আমি আর্ট যে ফ্রন্ট রয়েছে ব্যাকডোর সেটা কিন্তু আমি একটি ব্যবহার করেছি, শুধু ঈদ মোবারক লেখা। আর অন্যান্য যত লেখা আছে সব কিন্তু কম্পিউটারের টাইপ, কিন্তু তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার এখনকার টিউটোরিয়াল। তো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।